আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো, তার কারণ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ। স্বস্তিতে দক্ষিণবঙ্গবাসী, আগামী দুদিনে ভারী বৃষ্টিপাতের খবর সামনে রয়েছে। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেও বৃষ্টিপাত বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ, আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে বর্ষা। 19 জুন বর্ষা ঢুকেছে বঙ্গে এবং আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। আগামী দুদিনের মধ্যে দক্ষিণবঙ্গে বাকি অংশেও বর্ষা ঢুকবে, বর্ষার প্রবেশ দক্ষিণবঙ্গে। আমরা জানবো আরো বিস্তারিত, সুদীপ্তা চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুদীপ্তা, কলকাতায় কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? দেখো, খবর বলা যেতে পারে বর্ষা কিন্তু প্রবেশ করে গিয়েছে দক্ষিণবঙ্গে, বর্ষা প্রবেশ করে গিয়েছে এবং বর্ষা অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার জন্য ইতিমধ্যে বৃষ্টির পরিস্থিতি ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। অর্থাৎ বর্ষা যেহেতু প্রবেশ করে গিয়েছে, তাই বৃষ্টি হয়তো জোর করায় আজকে কিছুটা অস্বস্তি থাকবে বটে কলকাতায়। বুধবার এবং বৃহস্পতিবার অর্থাৎ আগামী কাল এবং পরশু দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শহর কলকাতা আগামী 4 থেকে 5 দিন 4-5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেও যেতে পারে। অর্থাৎ আগামী 4-5 দিনে বৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমার আভাস সেটা কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে দিচ্ছে। এবং এর পাশাপাশি শুধুমাত্র কলকাতা নয়, দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এই 4 জেলাতে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জেলাতে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বুধবার এবং বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 48 ঘন্টা উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বর্ষণ সেটাও কিন্তু জারি থাকবে। সব মিলিয়ে যে মৌসুমি বায়ু বা বর্ষার অপেক্ষা আমরা করছিলাম সেটা কিন্তু বর্ষা চলে এসছে। তবে তার সঙ্গে সঙ্গে বর্ষা আসার সঙ্গে সঙ্গেই ভারী বৃষ্টির অ্যালার্টমেন্ট দিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ দিনভর বৃষ্টি, ভারী বৃষ্টি সেটা কিন্তু বুধবার এবং বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ধন্যবাদ সুদীপ্তা, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুদীপ্তা চৌধুরী আমাদের প্রতিনিধি ছিলেন। কলকাতায় বর্ষার প্রবেশ, আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে।